মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর আফগানিস্তান ছাড়ার আগে পদত্যাগ করেছেন দেশটিতে নিযুক্ত শীর্ষ মার্কিন সামরিক কর্মকর্তা। সোমবার পদত্যাগ করেন জেনারেল অস্টিন স্কট মিলার। এক সাদামাটা আয়োজনের মাধ্যমে নিজের দায়িত্ব অপর দুই মার্কিন জেনারেলের কাছে হস্তান্তর করেন তিনি। প্রায় ২০ বছর ধরে চালানো আফগান অভিযানের সমাপ্তি টানতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন আগামী ৩১ আগস্টের মধ্যেই সামরিক অভিযান শেষ করা হবে। যুক্তরাজ্য সহ অন্যান্য ন্যাটো মিত্র দেশগুলো বাইডেন ঘোষিত সময়সীমার মধ্যেই সেনা প্রত্যাহার করে নেবে। তবে এরই মধ্যে নতুন করে আফগানিস্তানের বিশাল এলাকার নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে তালেবান। সোমবার আফগানিস্তানে নিযুক্ত শীর্ষ মার্কিন জেনারেল অস্টিন স্কট মিলার তার দায়িত্ব হস্তান্তর করেন। তার দায়িত্ব ভাগাভাগি করে নেবেন দুই মার্কিন জেনারেল। এর একজন ফ্লোরিডায় সেন্ট্রাল কমান্ডের সদর দফতরে দায়িত্ব পালন করবেন, আর অপরজন সেনা প্রত্যাহারের পর আফগানিস্তানে থেকে যাওয়া ৬৫০ মার্কিন সেনার তদারকির দায়িত্ব সামলাবেন। ২০০১ সালে মার্কিন হামলায় ক্ষমতাচ্যুত হয় তালেবান। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ার হামলায় দায়ী আল কায়দা নেতা ওসামা বিন লাদেনকে আশ্রয় দেয় আফগানিস্তানে অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। mostly from overseas.